আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আপনারা এখানে কাস্টার্ড পাউডার দেখতে পাচ্ছেন। এই কাস্টার্ড পাউডার একটি অভিযান চালিয়ে আটক করা হয়। এখানে রয়েছে সাদা সিরকা, যেগুলো আমরা আসলে খাবারের প্রস্তুত হিসেবে ব্যবহার করে থাকি। রেড কাউয়ের কিছু বাক্স দেখতে পাচ্ছেন আপনারা, এর মধ্যে রেড কাউ বাটার অয়েল রয়েছে। এবং এই রেড কাউ বাটার অয়েল কিন্তু আমরা অনেকেই ইউজ করে থাকি আমাদের খাবারের কাজে। রয়েছে মিল্ক ভিটার ঘি। দর্শক, এই মিল্ক ভিটার ঘি কিন্তু খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড। এখানে আপনারা ডেট দেখতে পাচ্ছেন, 2021 সাল পর্যন্ত ডেট দেওয়া আছে, 8/7/2021। এই ডেটগুলো আসলে তারা এখান থেকে লাগায়, এখানে আসলে হিট দিয়ে তারা এই ডেটগুলো লাগায়। যেসব পণ্যের আসলে কোনো মেয়াদ কিন্তু নেই এবং এগুলো হচ্ছে নকল। আরমের ডেইরি ঘি, এখানে আপনারা এই যে টিনের কৌটা দেখতে পাচ্ছেন, এই টিনের কৌটা দেখে আসলে বোঝার বা কোনো সুযোগ নেই যেটা আসলে নকল। এটা কিন্তু প্রস্তুত করা আরমের নয়, কিন্তু তারা এই বাড়ির মধ্যে এগুলো প্রস্তুত করে। এখানে আসলে র‍্যাব 4-এর একটি দল অভিযান চালিয়ে এই সমস্ত মেশিনারিজ তারা জব্দ করে। এবং এখান থেকেই আসলে প্রস্তুত করা হচ্ছিল কোকোলা ডেইরি মিল্ক, বাচ্চাদের খুবই পছন্দের কিছু খাবার। এই মানুষগুলো বাচ্চাদের খাবারটাও আসলে ছাড়েনি। খুবই অস্বাস্থ্যকর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এই হচ্ছে বোতলগুলো, যেগুলো আসলে সিপিগুলো লাগানো হয়, বোতলের সিপিগুলো। এখানে যে পাউডার দেখতে পাচ্ছেন, এসব দিয়েই আসলে এই জিনিসগুলো তৈরি করা হয়। খুবই অস্বাস্থ্যকর পরিবেশ। যখন আমি গিয়েছিলাম এই জায়গাটাতে, আমি খুবই সারপ্রাইজড হয়েছি যে কীভাবে মানুষ পারে এত খারাপভাবে বাচ্চাদের খাবারগুলোর সাথে এরকম ভেজাল মেশাতে আর কি। ভেজাল কি কোনোটা একেবারেই আসলে কোনো দক্ষ কোনো কারিগর দ্বারা তৈরি করা নয়। সসই আসলে বিভিন্ন দিয়ে থাকে, সসগুলো দেখতে পাচ্ছেন, সসের যে কৌটা, এই কৌটা দিয়ে তারা বিক্রি করে। এবং কালার আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে আপনারা যখন কোনো সিঙ্গারা সমুচা দোকানে যান খোলা, তখন আসলে এইগুলো ব্যবহার করা হয়। এবং এর কোনো কিন্তু স্বাস্থ্যকর কোনো পরিবেশে তৈরি করা না এবং জিনিসগুলো স্বাস্থ্যকর না। কেওড়ার জল খুবই জনপ্রিয় একটি পানীয়, যেটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। তারপর দেখেন যে ফুড কালার রয়েছে, এই ফুড কালার থেকে শুরু করে যত পণ্য এখানে আছে সবই একজন মাত্র ব্যক্তি তিনি তৈরি করে থাকেন। তার আসলে কোনো শিক্ষাগত যোগ্যতা এই এই তৈরির ক্ষেত্রে নেই আসলে। তো র‍্যাবের 4 দলটি তারা হচ্ছে এই অভিযানটি পরিচালনা করে এবং তাকে তার এখানে 20 লক্ষ টাকার মালামাল পাওয়া যায়। তাকে জরিমানা করা হয়, তারপর এগুলো জব্দ করা হয়। তো আমরা আসলে যে কি পণ্য খাবো দর্শক, এটা আসলে খুবই মানে হতাশার একটা ব্যাপার যে এই মানুষ যদি এভাবে করে ভেজাল এবং খারাপ পণ্যগুলো আমাদের মাঝে বিলি করে, সেক্ষেত্রে আসলে আমাদের জন্য খুবই ভয়ঙ্কর আসলে পরিস্থিতির সামনে অপেক্ষা করছে। যদি এগুলো আসলে খুব দ্রুত নির্মূল করা না যায় এবং এদের যদি শাস্তির আওতায় আনা না হয়, তাহলে এরকম ঘটনা বাংলাদেশে আসলে অহরহ ঘটছে। খাবারের পণ্যে যে ভেজাল, এই ভেজালগুলো আসলে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার। সে কিন্তু ট্রেড লাইসেন্স নিয়েছিল, ট্রেড লাইসেন্স নিয়েও সে এই ব্যবসা পরিচালনা করেছে, কিন্তু ট্রেড লাইসেন্স আসলে পরে ঢাকা সিটি কর্পোরেশনের লোকজন এসে এই তার সনদটি বাতিল করে এবং তাকে আর কখনোই সিটি কর্পোরেশনের আওতায় নেওয়া হবে না বলেও তারা জানিয়েছেন। দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট করবেন। আর এদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাই সব আইনশৃঙ্খলা বাহিনীকে, তারা যেন এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, সাত দাঁড়াক, সাত দাঁড়াক।